তো আজকে আমাদের প্ল্যান, আজকে আমরা পুটুর সাথে যাচ্ছি পুটু সুইমিং ক্লাসে। তো অনেকদিন ধরেই ভাবছিলাম যে যাবো ওখানে, তো খুব জায়গাটাও খুব সুন্দর। এই যে যাচ্ছে সে, তো এটা হচ্ছে পুটু সুইমিং স্কুল, এখানে ও সাঁতার শেখ। দেখেই আমার নামতে ইচ্ছে করছে। আমরা এখন চলে এসেছি অলরেডি পটু সুইমিং ক্লাসে, পৌঁছে গেছি এখন। সবার এখানে মানে প্রথম কাজ হচ্ছে সবাইকে এখন পিটি শেখানো, মানে বডিটাকে একটু ওয়ার্ম আপ করবে, তারপরে সুইমিং পুলে নিয়ে গিয়ে ট্রেনিং করাবে, শেখাবে। তো সবাই এখন বডি ওয়ার্ম আপ করছে, সবাই ব্যস্ত এখন। আমরা বসে বসে এনজয় করছি আর দেখছি, বেশ ভালো লাগছে, বাচ্চাদেরকে শেখাচ্ছে। হ্যাঁ, এই যে কারা কারা আছে আমাদের সাথে, আছে দিদি আর এখানে পটু। গোবলা বাচ্চা, এই গোবলা বাচ্চা ও টায়ার্ড হয়ে গেছে করতে করতে। পটু গো পটু, আমরা এখন এসেছি পটু স্কুলে। তো সবাই সাঁতার কাটছে, বসে আছি, বসে বসে দেখছি আর এনজয় করছি। এখন একটুখানি বিকেলের দিক হয়ে গেছে, একটু এখন হাওয়া হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। দুপুরবেলা যেমন কি রোদটা থাকে, খুব গরম লাগে, এখন অসুবিধা হচ্ছে না। বিকেল হয়ে গেছে, যিনি শেখান, তিনি মানে ট্রেনিং দিচ্ছে বাচ্চাকে, সে খুব ভালো শেখায়, মানে সে স্যারটা খুব ভালো শেখাচ্ছে। সব ছোট ছোট বাচ্চা, এখানে অনেক ছোট ছোট বাচ্চা আছে, সবাইকে খুব ভালো করে শেখাচ্ছে। এখন শেষ হয়ে গেছে এই যে পটু, পটু সুইমিং শেষ হয়ে গেছে এখন। এখন আমরা বাড়ি যাব, বাড়ির দিকে রওনা হবো, সোদপুরে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো, তারপর বাড়ি যাবো। হ্যাঁ, আজকে মামা মামি এসছে, পটু সাঁতার দেখে কি বলবো, ইমপ্রেস হয়ে গেছে। আর তোমরা কিন্তু কমেন্ট করো যে আমি কিরকম সাঁতার কেটেছি। হ্যাঁ, পটু সাঁতার দেখে ইমপ্রেস হয়ে গেছে, এখন মা আমি ওকে খাওয়াবে। এখন ও সাঁতার কেটে গিয়ে খাবে। সো এখানে এন্ড, সুইমিং পুলের এখানে এন্ড। লোকেশন বলতে হিট করে।